আমি ওকে খুঁজব আর আমার প্রতিশোধ নেবই। দেখে মনে হচ্ছে এটা খুবই অর্ডিনারি। দেখুন, আমার একমাত্র ছেলের বিয়ে, আপনি যা করবেন সেটা এক্সট্রা অর্ডিনারি হতে হবে, স্পেশাল হতে হবে, তাই না? হ্যাঁ। কিন্তু আন্টি, কেকটা কিন্তু আমি নিজে করাবো, আর সেই জন্য আমি অনেকগুলো ফটো নিয়ে রেখেছি। ঠিক আছে, তোর খুশিতেই আমি খুশি, তোর যেটা ভালো লাগে সেটাই কর। দেখুন মিস্টার পরমেশ, কোনো কিছুতে যেন ডিলে না হয়, সব কিছু খুব তাড়াতাড়ি করতে হবে, বুঝতে পেরেছেন? এক মিনিট প্লিজ। হ্যালো। আন্টি এটা দেখো। হ্যাঁ ঠিক আছে, আসছি। ম্যাডাম, আমি কি যেতে পারি? ঠিক আছে, নিন। থ্যাঙ্কস, তাড়াতাড়ি কাজটা করব। আন্টি, আজকে আমি ভীষণ খুশি হয়েছি। তোর এই মুখটাতে হাসি দেখে আমার কত ভালো লাগছে জানিস? সব সময় এরকম খুশিতে থাকবি। আরে কালো একই ব্যাপার, কাল আমার গাড়ি সব সবজি খারাপ করে দিল মেয়েটা। কথা বললেও কিছুতেই শোনে না, রোজ একই কাণ্ড, বললেও শোনে না। ওই মেয়েটার বাবা নেই, কোথায় গেছে কে জানে। এই দাঁড়া 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 দাঁড়া, ঠিক আছে, ওর বাবাকে বলে টাকা নিয়ে নে। আশু বদলো কথা বলো। দিদি দেখেছো তোমার বাড়ির সামনে সবাই কেমন দাঁড়িয়ে আছে? আশু কর বাবা কথা বলবো। তুমি যদি ওদের হাতে ধরা পড়ো তাহলে সবজির মতো কুচি কুচি করে কেটে দেবে। এই আমি কি পাগল যে ওদের হাতে ধরা পড়বো? আমি তো ছাড়বো না। দিদি তুমি এবার কি করে বাঁচবে? সমস্ত পুঁজি দিয়ে এই সমস্ত সবজি কিনে আনি, রোজ এই রাস্তায় আসলে মেয়েটা রোজ কোনো না কোনো কাণ্ড করে। ক্ষতিপূরণ তো নিতেই হবে, আসুক একবার। আমার যে লস হয়েছে সেটা পূরণ করবে কে? হ্যাঁ কি হয়েছে দাদা, বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন কেন? আপনার মেয়েকে কি করে মানুষ করেছে না? দেখতে তো একদম ফিল্মের হিরোইনের মতো মনে হয়, আর কাজের বেলায় ট্যাঙ্গুলি খেলে বেড়াচ্ছে। বাবা এসে গেছে। হ্যাঁ দিদি, স্যার আমার দোকানেও এসেছিল ওই 5 টাকার অনেকগুলো চিপস কিনতে। আমি বললাম খুব সাবধানে ওগুলো নাও, 5 টাকার জন্য স্যার আমার 500 টাকার ক্ষতি হয়ে গেছে। আপনার বাড়িতে তরকারি দিয়ে রান্না হয়? আমার তরকারি বিক্রি করলে তবে ভাত হয়, ঠেলা গাড়িতে সবজি বেচি আমরা। আপনার মেয়ে ওই ঠেলা গাড়িটা ঠেলে ফেলে দিয়েছে। সেটা আমি আমি রাস্তা দিয়ে আমার মতো ফুল নিয়ে যাচ্ছিলাম, ফুলগুলো রাস্তায় ফেলে সব একবারে নষ্ট করে দিল আপনার মেয়ে। দেখুন দাদা, ওর হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, কিছু মনে করবেন না। ওর মা নেই তো, বড় আদরে বড় করেছি, সেই কারণেই এরকম হয়েছে। আপনাদের যা ক্ষতি হয়েছে আগামী 2 দিনের মধ্যে আমি দিয়ে দেব। বাবাও না, আপনারা কিছু মনে করবেন না। ঠিক আছে, আপনার মুখ চেয়ে চুপ করে আছি স্যার, দয়া করে আপনার মেয়েকে একটু সাবধান করুন, আমরা আসছি স্যার। চললাম স্যার। নন্দিনী, তুই এখানেই লুকিয়ে আছিস আমি জানি, বেরিয়ে আয়। আরে ধরা পড়ে গেছি, ঠিক আছে চল যাই। দিদি তোমার বাবা ডাকছে, তুমি যাবে। এই আমি একা যাব না, আমরা সবাই পার্টনার না, একসাথে যাই চল। দিদি আমরা তো তোমার খেলার পার্টনার বলো, মার খাওয়ার পার্টনার হতে চাই না। আমি একা যাব না। দিদি তোদেরকে আমি পরে দেখছি। কেন এরকম বদমাইশি করিস? এত বড় বাড়ি বানিয়েছি, এটার EMI দিতেই আমি হাঁপিয়ে যাই,
তার উপর তোর এই সমাজ সেবা। কেন এসব নষ্ট করিস বলতো? টাকা গেলে যাক, কিন্তু সম্মান গেল কোথায়? তোর বানর সেনারা ধা হয়ে গেছে। কি ধা হয়ে গেছে বাবা? আমি ওদেরকে এত সাহায্য করলাম, তোমার কাছে বকুনি শোনার জন্য পাঠিয়ে দিল। সব ঠিক আছে, কিন্তু ওই যে বললি ধা হয়ে গেছে নাকি, সেটার মানে কি রে বাবা? ওটার মানে ওটার মানে হচ্ছে ঠকিয়ে পালিয়ে যাওয়া। পালিয়ে না গিয়ে আর কি করবে? লোকেরা ওদের বাড়ির সামনে যাবে না, এখানেই আসবে। টাকার ভরপাই তো আমাকেই করতে হবে। ফোন 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 ফোন, ভেতরে যা, ক্লাস নিচ্ছি তোর, যা। যাও। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ রেডি হচ্ছে স্যার, সব হয়ে গেলেই নিয়ে আসছি। এটা কি কোনো ক্লাস নাকি? আর আমি কি কোনো স্কুলে পড়ছি? আমি এখন বড় হয়ে গেছি, বাবা একদম বুঝতেই চায় না। বাবা বাবা, এটা আবার কিরকম বাস? হ্যাঁ ওইটাতে হাত দিবি না, বিকেলে আমায় ডেলিভারি দিতে হবে। ভেঙে ফেলিস না আবার তুই। আমার কি কোনো কাজ নেই যে ভেঙেই ফেলবো? ও গড, কিসের আওয়াজ হলো রে? বাবা বাবা, ওটা কিছু না বাবা, বললে বলি পড়ে গেল। পালা এখান থেকে, পালা এখান থেকে। বাবা দেখলে আমাকে মেরেই ফেলবে। কোনো জাদু মন্ত্র জানা থাকলে এই ভাঙা ভাসটাকে আমি জোড়া লাগিয়ে দিতাম, সেটাই তো আমি পারি না। বাবা আসার আগে আমাকে পালিয়ে যেতে হবে, কিন্তু কোথায় যাই, কোথায় যাব? আচ্ছা এয়ার ফিল্টারটা চেক করুন তো। কত? 100 টাকা। এ আমাদের মালাদির বর্ণা, এত টাকা কি করে এর কাছে এলো? হয়তো মালাদি টাকা পাঠিয়েছে। লোকেদের তো ফুটপাতে পড়ে থাকাটা কমন, কিন্তু এদের জন্য বউ বাচ্চারা কেন ফুটপাতে আসবে? ছি, আপনি দেখুন। হ্যালো, এইসব লোকেদের আমি কোনো ম্যাজিক জানলে পকেট কেটে টাকা বাইরে পড়ে যাওয়ার মতন করতাম। পড়ে না তো। লোকটা টাকা পড়ে গেল তো, লাইন দিয়ে মাল নিয়ে আস। আরে দাদা, আপনার টাকা পড়ে গেছে। এই যে টাকা পড়ে গেছে তো। এই চলো খাই।
তাড়াতাড়ি চল বাড়ির কাছে। হ্যালো 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 ম্যাডাম, এবার পালো। আরে আরে দাঁড়ান দাঁড়ান বলছি। আরে পালাচ্ছেন কেন? তোমার হাত ধরে আছে কেন? আমি এখান থেকে যাচ্ছিলাম। হ্যাঁ এখনো হাত ধরে আছিস, ছাড়। এই কত সাহস দেখুন। হ্যালো, আমি কি পাগল নাকি যে অকারণে হাত ধরবো? দেখুন স্যার, এই মেয়েটা একটা মাতালের টাকা চুরি করে পালাচ্ছিল। আরে এই এরিয়াতে আমার কথা শোনার মতন কেউই নেই। আরে কেন নেই, আমি আছি, সারা ভারতের প্রজা আমি। প্রজা নাকি, অন্য কিছু বলো। হ্যালো মিস্টার, কোন নেশাখোরের কাছ থেকে এই নন্দিনীমা টাকা নেবে আপনি বলছেন? এটা বিশ্বাসই হয় না। কেমন? হ্যালো, আপনি জানেন আমরা নন্দিনীকে কতদিন ধরে চিনি? হয়তো একটু পাগল, কিন্তু চুরি কখনো করবে না। ইয়েস, শুনেছেন? শুনলেন তো? রামের ব্যাপারে জানার জন্য রামায়ণ পড়তে হয়, কৃষ্ণের ব্যাপারে জানার জন্য ভগবদ গীতা পড়তে হয়, কিন্তু এই নন্দিনীর ব্যাপারে সব জানতে হলে এই শহরের সমস্ত পাথর আর প্রাণী কথা বলবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমরা সব ভালো লোক, বুঝতে পেরেছেন? ঠিক আছে ঠিক আছে। এই দাঁড়া, আমার এখনো শেষ হয়নি। শোম আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ রাখছি। আরে ম্যাডাম, নন্দিনী। সব টাকা নিয়ে চলে গেল, এখন কি করবো আমি? এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এই না, আমি জানতাম তুমি নিশ্চয়ই এখানে থাকবে। আচ্ছা মালাদি, এখানে বসে শুধু শুধু কাঁদলেই হবে? জোয়ান মেয়ে বাড়িতে রাখা আর জ্বলন্ত কয়লা হাতে রাখা তো একই ব্যাপার হয়ে গেল। তোমার বাবা তোমাকে মদখোরের সাথে বিয়ে দিয়ে দিল, মদখোরকে বাড়িতে রাখা আর উনার উপর মাথা রাখা একই ব্যাপার, আর এতগুলো টাকা তুমি ওর হাতে দিয়ে দিয়েছো, নাও ধরো। কি করবো মা, ছেলের এক্সামের ফিস দিতে হবে, তাই মালিকের কাছ থেকে টাকা চাইলাম আর সেই টাকাটাও কেড়ে নিয়ে চলে গেল। ঠিক আছে, টাকা তো পেয়ে গেছো, এখন যাও ছেলেকে এক্সামের জন্য রেডি করো। আচ্ছা মা। ঠিক আছে, আমি চললাম। হ্যাঁ নন্দিনী, কফি করতে কত সময় লাগে? আছি, আমার একটা ইভেন্ট আছে, তাড়াতাড়ি আন রে মা। কফি রেডি হয়ে আধ ঘন্টা হয়ে গেল। নাও, ঠান্ডা হয়ে যাবে। আরে
আর এটা কিভাবে তুই কফি খাচ্ছিস আওয়াজ করে? শব্দ না করে খেতে পারছিস না? বাবা, কফি আওয়াজ করে খাওয়ার স্বাদই আলাদা। কফির গন্ধ যে পাশের বাড়ি যেতেই হবে তার কোনো মানে নেই। আমরা খেলেই হলো, কফির গন্ধ পাশের বাড়ি চলে গেছে বলে ভেবে নাও। ঠিক আছে আস্তে খা, গায়ে পড়ে যাবে। ফোনটা কোথায় গেল? আরে ওখানে ফোনটা আছে, দে তাড়াতাড়ি দে। কফি খেতেও দেয় না। বাবা কোনো ডিরেক্টর নাকি? আরে দে 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 দে। ও যোগরাজ ভাট। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। এই থাম তো। হ্যাঁ পাঠিয়ে দিয়েছি আমি, আধ ঘন্টা হয়ে গেল। কফি থাম। কি বলছেন? লোকেশনে আসতে হবে। মিস্টার ভাট, এটা কালকে গেলে হয় না, তাই নাকি? এই সরি, ঠিক আছে এক্ষুনি আসছি। ঠিক আছে স্যার। নন্দিনী, আমার এই কাজটা একটু ভয়ের, লোকেশনে যেতে বলছে, এই কাজটা আমি দেখে নেব। এমনি তো সব কাজ আমাকেই দেখতে হয়। সেটাই তো মা আমার টেনশনের। তোর করা হাজারটা কাজই না উল্টো হয়েছে যে মা। এইটা হলো রয়্যাল রাজেশ্বরীর বাড়ির ফাংশন। বাবা কেন টেনশন করছো? ওনার বাড়ির ফাংশনে তুমি যাবে না? এর পর থেকে দেখে নিও, তুমি না গেলে উনি ফাংশনই করবেন না, এমনই কাজ করব আমি। ঠিক আছে, তোকে ভরসা করতে পারি তো? আমায় ভরসা না করলে কাকে করবে? চলো চলো, লেট হচ্ছে তোমার, চলো। মানে হ্যাঁ, এসব কিছু লাগবে না, তুমি যাও, চলো চলো। আরে চলো বাবা, এখন ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আরে চলো 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 চলো। কই তোরা? কি হয়েছে দিদি? তোরা ফার্স্ট ক্লাস রেডি হয়ে নে, নন্দিনী দিদি কাজ পেয়েছে। কি কাজ দিদি? এই কুকুম্বার, বাবা না আমাকে একটা কাজ বলে গেছে, তোরা তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয়, তারপর আমরা। রক্তাক্ষী আওয়া হয়ামি, চন্ডিকা আওয়া হয়ামি, কাল রাত্রি আওয়া হয়ামি, কালিকায়ে আওয়া হয়ামি, ঘোর রূপিণী আওয়া হয়ামি, সর্বসিদ্ধি প্রদায়ে আওয়া হয়ামি, জাগ্র রূপায় আওয়া হয়ামি। মা রক্তাক্ষী, কেন এত রাগ মা? আমায় কেনই শাস্তি? তোমার অংশ আমার মধ্যে প্রবেশের পরেও কেন আমার কাজে বারবার বিঘ্ন ঘটছে? আমি সর্বশক্তির অধিকারী হওয়া সত্ত্বেও কেনই কালচক্র পাচ্ছি না বলো তো? বলো মা, আমি কি ভুল করেছি তুমি আমায় বলো। নম্বদরী, কালচক্রের রহস্য সৃষ্টির রহস্যের সমান। ভূত ভবিষ্যৎ বর্তমানকে নিজের হাতে বদলাবার রহস্য এটা, বুঝেছিস? তাহলে ওই কালচক্র আমার বশীভূত হবে না? আমি কি ওটা পাবো না? আমি সর্বসিদ্ধি লাভ করবো তুমিই তো বলেছিলে মা। কালচক্র যদি না পাই তাহলে সিদ্ধি পেলেই কি না পেলেই কি? ঘোর কঠিনে তপস্যা করার পরেও চিলকে জ্ঞানী হয়েও তোমার করুণা পাচ্ছি না কেন বলো? উত্তেজিত হোস না নম্বদরী, কালচক্র পাবার একটা রাস্তা আমি তোকে বলছি। জননীর আত্মা খুব শিগগিরই একটা দেহতে প্রবেশ করবে, তার আগে তুই ওই দেহটা নাশ না করলে তুই নিজেই কিন্তু শেষ হয়ে যাবি। যদি এটা না করতে পারিস তাহলে ওই দেহটা খুঁজে জননীর আত্মা যাতে শক্তিশালী না হয় সেরকম করতে হবে। ওই শরীর কোনটা, ওটা কি করে খুঁজবো বলো মা, বলো মা আমায়। বিচিত্রা বলে একটা জায়গা আছে, ওখানে তিনটে রাস্তা এক জায়গায় মিলিত হয়েছে, ওই তিন রাস্তা তৃতীয় রাস্তা খুঁজলে ওই রাস্তায় ত্রিশূল রূপী শিবের একটা মূর্তি পাবি। তুই
যত তাড়াতাড়ি ওই দেহটাকে খুঁজে নাশ করবি তত তাড়াতাড়ি তোর আশা পূরণ হবে। মা, তোমার আশীর্বাদ আমার উপরে সবসময় যেন থাকে, ওই কাজটা আমি করবই। আরে এটা কি, এখনো তো কিছুই হয়নি ম্যাডাম, এখনো ডিজাইন ফাইনাল করলো না। আরে তাড়াতাড়ি করো ভাই, এখনো মণ্ডপে অনেক কাজ আছে। ঠিক আছে ম্যাডাম, আমি করে দিচ্ছি। আমার সাথে চল, ম্যাডামের সাথে দেখা করে আসি। তুই একবার স্টকস গুলো চেক কর। ঠিক আছে, আমি দেখে আসছি। কনগ্রাটস বেরা। থ্যাংক ইউ। প্রণব, কেন, কি হলো দিদি? চুপ কর, চল এখান থেকে। এই মেয়েটা দাঁড়া। এই এখানে কোনো মেয়ে নেই বলো নাকি? আপনি এমন ভাবে কথা বলছেন যেন মনে হচ্ছে আমাদেরকে খাইয়ে দিয়ে বড় করেছেন আপনি। ওইসব পরে হবে, তুই আগে বল এখানে কি করছিস তুই? আমি, এক্সকিউজ মি ম্যাডাম, এই এনগেজমেন্ট ইভেন্টের কাজ আপনি করছেন তো? হ্যাঁ বলুন, কি হয়েছে? কিছুক্ষণ ধরে আমার মোবাইলটা পাচ্ছি না, আপনি দেখেছেন? প্রণব, এবার বুঝতে পেরেছি ও কেন এসেছে। ওনার মোবাইলটা এক্ষুনি ওনাকে ফিরিয়ে দে। মোবাইল? কোন মোবাইল? চাপ, ওনার মোবাইলটা ফিরিয়ে দে বলছি। কোথা থেকে দেব আমি মোবাইল? বিরাট, কি বলছো তুমি, এনার কাছে কি ওনার মোবাইল আছে? 100%, কারণ আজকে নয়, ওকে আমি আগেও দেখেছি, এক নম্বরের চোর। এই যে দাদা, কথাটা ফিরিয়ে নাও, আমাদের দিদিকে চোর বললে আমরা চুপ করে থাকবো না। বল বল। আমি বলছি তুমি চুপ করো, হয়তো খিদে পেলে 10টা বন রুটি চুরি করতে পারে, তখন যদি চোর বলে তো চুপ। কি করছিস তুই, তখন থেকে কি কথা বলছিস? তুমি চুপ করো দিদি, তুমি মোবাইলটা কোনোভাবেই দেবে না, আমি তোমাকে সাপোর্ট করব। আরে আমি মোবাইলটা নিই নি, তুই কেন এসব বলছিস ওখানে? হ্যাঁ সব শুনলি তো প্রণব, এরকম একটা চরিত্রের মেয়েকে কখনো ভরসা করে কাজ দেওয়া যায়? বিশ্বাস করবে না তুমি কি হরিদাস পাল? এক্সকিউজ মি, আমার বাড়িতে এসে আমার এনগেজমেন্টের দিন আমাকে জিজ্ঞেস করছিস যে আমি কে? আরে নীলি, তুই কে আমি জানি না, তাও তোর জীবনটা আমি কিভাবে খারাপ হতে দেখি বল? আমি নিজে হাতে তোর বোর্ডে নাম ডিজাইন করেছি, তোর লাইফটা আমি খারাপ করে দিচ্ছি যে, এরকম লোকের সাথে তুই কি করে সারা জীবন থাকবি নীলি? এই চুপ কর, অনেক কথা বলেছিস তুই, ওনার মোবাইল দে আগে। কত দাম, কত দাম আপনার ফোনের? 2000। আরে এই অ্যান্ড্রয়েডের যুগে তুমি 2000 টাকার ফোন রেখেছো, লজ্জা করে না তোমার? ওটা চুরি হয়েছে, ভালো হয়েছে, যান যান। হ্যাঁ যান, হ্যাঁ হ্যাঁ যান, হ্যাঁ যান যান, এখান থেকে যান। আরে দাঁড়াও দাঁড়াও, এক মিনিট। আরে এত ঝামেলা কিসের? স্যার আপনার নাম্বারটা বলুন তো, একটা কল করলেই তো বোঝা যাবে। 8450 1945। বেকার একটা ফোনে একটা ফ্যান্সি নাম্বার, কাস্টমার কেয়ারে ফোন করে বলতে পারেন না, লজ্জা করে না? হ্যালো, এইটা স্যার, এটাই আমার ফোন। থ্যাংক ইউ স্যার, মেনি মেনি থ্যাংকস। বাই দ্য ওয়ে, ওই ফ্লাওয়ার ওয়াশটা তুই ওখানে রেখেছিলি না? হ্যাঁ তো। দেখলি প্রণব, মোবাইলটা চুরি করে ফ্লাওয়ার ওয়াশের মধ্যে লুকিয়ে রেখেছে। আপনি আপনি কিন্তু খুব বেশি কথা বলছেন। আমি কি বেশি বলেছি? আরে দাঁড়াও না, আপনি এক মিনিট চুপ করুন। বিরাট, তুমি ওনার সাথে কেন ঝগড়া করছো? ফোনটা তো পেয়ে গেছে, এখন চলো যাই। হ্যাঁ
বেশিক্ষণ থাকলে দেখিয়ে দিতাম না রে। কালচক্র কোথায় লুকুবি সেই জায়গাটা না, তোর মৃত্যু কোথায় হবে সেই জায়গাটা। রক্তাক্ষী মায়ের বলে থাকা জায়গা এটাই, জননীর আত্মা প্রবেশ করার শরীর এখানেই বোধ হয় কোথাও একটা ঘুরছে, কিন্তু এইভাবে আমার খোঁজ করাটা ভুল হবে। গভীর রাতে এসে ওই শরীর কোনটা সেটা আমি খুঁজব। সুন্দর দেখাচ্ছে তোকে, দুধে আলতার মতো গায়ের রঙে শাড়িটা কি মানিয়েছে, তাই না দেবসেনা? হ্যাঁ আন্টি,
খুব সুন্দর লাগছে তোকে নীলি। এই শাড়ির রংটা তোর উপর খুব মানিয়েছে। সত্যি রে, তোকে কোনোদিন শাড়ি পরে দেখিনি তো, সত্যি তোকে সুন্দর লাগছে। আমাকে সুন্দর দেখাচ্ছে আমি শাড়িটা পরে আছি বলে নয় দেবসেনা, আমি বিরাটকে বিয়ে করছি সেই জন্য। সেই শব্দ অনেক কষ্ট করে হলেও আমি লক্ষ্যে কিন্তু পৌঁছলাম। ঠিক আছে নীলি, শেষ পর্যন্ত তোর বিরাটের সাথে বিয়েটা হলো, আর এই বিয়েতে তুই সুখী হোস। আগে রাজেশ্বরীকে বলে তোর নজর কাটাতে হবে, কি মিষ্টি দেখাচ্ছে তোকে, আমাদের নজর না লেগে যায়। তাহলে মনে হচ্ছে আমাকে নজর কাটি পড়তে হবে। এত বাধা বিপত্তি আসা সত্ত্বেও শেষ পর্যন্ত এই বাড়ির বউ কিন্তু আমিই হচ্ছি। সবাই বাইরে অপেক্ষা করছে, আমি এবারে আসি, আপনারাও বরং আসুন। ওই রাউন্ড টেবিলে রাখবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে দিদি, ওটা আনতে তো ভুলে গেছি। ঠিক আছে আমাকে দাও, আমি ধরছি। ও হো, দেখতে পাচ্ছিস জান কিরকম বড় সড় করে সাজিয়েছে? হ্যাঁ, ওয়েস্ট, ক্রিমিনাল ওয়েস্ট। মোড়াকে ঠিক যেন গয়না পরিয়েছে। এত টাকা যদি আমার থাকতো তাহলে আমার যত ধার দেনা সব শোধ করে দিতাম। বাবা তুমি একদম ঠিকই বলেছো, তোমার ঋণ শোধ করার জন্য এনগেজমেন্টটা কি আবার বন্ধ করতে হবে? ব্যাপারটা সেরকম না রে। তা নয় তো কি? হ্যাঁ যাকে ছাড়, ছেড়ে দে, বাদ দে। রাম, তোকে একটা প্রশ্ন করছি। বলো। ওই চিদম্বর দীক্ষিত বাবুকে সবাই ভূতকলা ভূতকলা বলে ডাকে, কি ঠিক তো? হ্যাঁ ঠিক। তাহলে ওদের এই বাংলোটাকে ভূত বাংলা বলে ডাকা যেতে পারে। বাবা, এখানে একটা শুভ কাজ হচ্ছে, এখানে তুমি এইসব কথা কেন বলছো? এই খুব খিদে পেয়েছে, আমার পেটের মধ্যে একদম দাউ 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 করে আগুন জ্বলছে, আমার কষ্টটা কি তুই বুঝবি রে? তুই যদি এরকম বড় বাড়িতে সম্বন্ধ করতে পারতিস তাহলেও আমরা জীবনটা খুব আরাম করে কাটাতে পারতাম। কি আর করবো, সব কিছুর জন্য নিজের কপালটাকে ভালো হতে হবে, কপাল এরম পোড়া হলে আর কি করবো। এটাই তো সত্যি।
নমস্কার চক্রবর্তী বাবু। নমস্কার নমস্কার ভূতকলা দীক্ষিত বাবু, ভূতকলা। এখানে দাঁড়িয়ে আছেন কেন, বসতে পারেন তো। থাক থাক, এখানে আসবার সময় দেড় ঘন্টা ধরে গাড়িতে বসে বসে ক্লান্ত হয়ে পড়েছি, তাই জন্য দাঁড়িয়ে কথা বলছি। ঠিক আছে, শরীর কেমন আছে, আপনি ভালো আছেন তো? ও, স্বাস্থ্যটা আমার ভালোই আছে, আমি বেশ ভালোই দিন কাটাচ্ছি। টাকার একটু, বাবাও ভালো আছেন আর আমিও ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। হ্যাঁ, কোথায় আপনার হবু জামাইয়ের বাবা? ওটা এনগেজমেন্টটা হঠাৎই ঠিক হয়ে গেল, হাতে সময় ছিল না, তাই সুইজারল্যান্ড থেকে আসতে পারলো না। ও, সুইজারল্যান্ড, ও ফরেন বলে ব্যাপার, ওই ডলার গুলো খুব ভালো কাজ দিচ্ছে তাই না? ঠিক বুঝলাম না। আসলে বাবা, কিছু মনে করবেন আঙ্কেল, বাবা একটু মজা করছে। এই না রে, ওটা ইয়ার কি না, আসুন বসুন প্লিজ, আসুন আসুন, চলুন। বাবা তুমি দয়া করে একটু চুপ করবে? আরে তুই কি রে, আরে চুপ করো না। ঠিক আছে, তুই বরং যা, আমি বরং একটা জরুরি ফোন করে এখনি আসছি, ওই ধারের টাকার ব্যাপারে। যাই, একটু গান শুনি আসি। আই উইল জয়েন ইউ। ঠিক আছে, আমি যাচ্ছি। ডাইডু, তোকে একটা ভালো বুদ্ধি দেব, তুই আমাকে যে টাকাগুলো ধার দিয়েছিস ওটা ধার না দান বলে ভেবে নে, তখন তোরও কোনো প্রবলেম থাকবে না, আমারও কোনো প্রবলেম থাকবে না। কিরকম আইডিয়াটা? বাবা, হ্যাঁ রাখ রে ফোন। তুমি এতক্ষণ ফোনে কি কথা বলছো? ভালো করে ছেড়ে দিয়েছি। এখন কি ফোন করার সময়? আরে তোমাকে ওখানে ওরা ডাকছেন। ঠিক আছে রে, বেলা বকিস না, চল। কি করছি আমি? সেদিন তো উনি আমায় বলেছিলেন এই শরীরটার যদি কোনো ক্ষতি হয় আমি তাহলে আর প্রতিশোধ নিতে পারবো না, এখনো আমাকে দুজনের বলি দিতে, উত্তেজিত হলে চলবে না। আমি এখানে কেন, আর হাতে ছুরি কেন? হ্যাঁ কি হচ্ছে এসব? আমি ওখানে ছিলাম, তাহলে আমি এখানে কি করে এলাম? ও, কিচ্ছু বুঝতে পারছি না। দেখছিস ব্যাপারটা, এনগেজমেন্টই এত বড় করে করছে, তাহলে ভাব বিয়েটা কত বড় করে করতে পারে। হ্যাঁ, তোর বিয়েটা যদি এইরকম বড় করে করতে পারতাম রে, কিন্তু কি করব, বিয়ে হবার পরে ভাবলাম বাড়িতে একটা হাসি খুশি সুন্দর ব্যাপার ঘটবে, কিন্তু আমাদের একদম বোকা বানিয়ে দিল রে। ছাড়ো না বাবা, ওই কি যেন বলে না, কপালে যদি না থাকে ঘি ঠক ঠকালে আর হবে কি? হ্যাঁ সেটাই হয়েছে। হ্যাঁ ঠিকই বলে। নমস্কার চক্রবর্তী বাবু। নমস্কার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বসুন বসুন, আসুন, চল। আপনার বাড়িতে শুভ কাজে কোনো কিছু কম থাকবে না, সেটা খুব ভালো করে জানি, কিন্তু আপনার সঙ্গে কথা বলার ব্যাপারটা খুবই দুর্লভ, তাই বলছি আপনি বসুন, আপনার সঙ্গে দু চারটে কথা বলে মনে শান্তি আসুক, প্রাণ ঠান্ডা হোক। আরে এভাবে বলছেন কেন, কোনো ব্যাপার নয়, বলুন। সাপ, নাগ সাপটাকে যে দূর করে দিলেন, কি যে বলেন চক্রবর্তী বাবু, দেখুন অর্ডিনারি দেখতে এরম মেয়ের সাথে বিয়ে দেওয়া যায়, আবার গরিব ঘরের মেয়ের সাথেও বিয়ে দেওয়া যায়, কিন্তু এটা কি বলুন তো, সাপের বংশধরের সাথে কি করে ছেলের বিয়ে দিই? ভালোই হলো ওই মেয়েটা আমার বিরাটের ঘাট থেকে নেমেছে, আমাদের অনেক সৌভাগ্য। হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক। আচ্ছা আন্টি,
বিরাটের বিয়ের জন্য কি করে রাজি হলো? আরে সেটা আর কি বলবো, অনেক বড় ব্যাপার রাম। ওই জননী মরার আগে একটা ভালো কাজ করে গেছে, সেটা হলো বিরাটের কাছে বলে গেছে যে ওকে নীলিকেই বিয়ে করতে হবে, তাই জন্যই তো রাজি হলো। যদি মা বাবা কিছু বলে থাকে তাহলে আজকালকার বাচ্চারা শোনে না, কিন্তু ওই জননী বলেছে বলে বিরাট ওর কথা রাখছে। আজকালকার ছেলে কি বলবেন বলুন? যাকে ছেড়ে দিন রাজেশ্বরী ম্যাডাম, এটাতে তো আপনারই সুবিধা হয়েছে, এটাতে আপনার ছেলের কোনো ভুল নেই। বলছিল আরে দেখুন, এতক্ষণ ধরে আমরা শুধু মুখে কথা বলে যাচ্ছি, আমি এক্ষুনি কিছু পাঠিয়ে দিচ্ছি। আরে না না, কেন কষ্ট করছেন? না না না, আমি কিচ্ছু শুনবো না, আপনাদের খেতেই হবে, আপনারা বসুন আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে করুন, এত করে বলার পরও যদি করেন তো আমি আর কি করতে পারি। আরে বস বস বাবা। আমি এত কষ্ট করছি, তোদের কোনো দয়া মায়া নেই?